অভিযান এবং জরিমানা করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আলুর দাম। রাজধানীতে এখন খুচরা আলু বিক্রি হচ্ছে রেকর্ড 55 থেকে 60 টাকা কেজিতে। রাজধানীর মহাখালী কাঁচাবাজার মুন্সিগঞ্জের আলু বিক্রি হচ্ছে 50 আর বগুড়ার ছোট আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। বিক্রেতারা বলছেন এখনও সরকারের বেঁধে দেওয়া দামে তারা আলু কিনতে পারছেন না, বিধায় বেশি দামে আলু বিক্রি করতে হচ্ছে তাদের। যদিও বাজার নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার যেটা বলছে তারা আসলে বাজার নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে, যদিও তারা নিয়মিত বাজারে অভিযান পরিচালনা করছে, সেটা এই রাজধানীর বিভিন্ন বাজার। আমরা দেখলাম রাজধানীর আলুর দুটি সবচেয়ে বড় পাইকারি বাজার, এবং আমরা দেখলাম যে শ্যামবাজার যেখানে সবচেয়ে আলুর সবচেয়ে বড় পাইকারি বাজার এবং কারণ বাজার, সেখানেও নিয়মিত ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করছে। কিন্তু সেই অভিযান পরিচালনা করার পরও আসলে দামটা যে খুব বেশি নিয়ন্ত্রণে আসছে সেটা আমরা দেখিনি। আমরা আজকেও দেখলাম রাজধানীর শ্যামবাজারে যেখানে সর্বোচ্চ পাইকারিতে আলুর দাম 25 টাকা কেজি বেঁধে দিয়েছে সরকার, সেখানে এখন পর্যন্ত বিক্রি হচ্ছে রাজশাহীর আলু 39 টাকা এবং বগুড়ার আলু সেখানে বিক্রি হচ্ছে 35 টাকা এবং মুন্সিগঞ্জের আলু 32 টাকা। রাজধানীর আরেক পাইকারি বাজার কারণ বাজার আমরা দেখলাম আজকের যে দামটা, সেখানে রাজশাহীর আলু বিক্রি হচ্ছে এখন পর্যন্ত 40 টাকা কেজিতে এবং সেখানে বগুড়ার যে আলু সেই আলু বিক্রি হচ্ছে 42 এবং মুন্সিগঞ্জের আলু বিক্রি হচ্ছে 40 টাকা। সেই আলু আমরা দেখলাম রাজধানীর যে মহাখালী বাজার আমরা যেখানে আছি সেখানে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এখানকার যারা ব্যবসায়ী তাদের সাথে আমরা কথা বলেছি, ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে পাইকারিতে যে 25 টাকা দাম বৃদ্ধি দিয়েছে সেখানে আসলে সেই দামে তারা আসলে কিনতে পারছে না, যার কারণে বেশি দামে বিক্রি হচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে আসলে তারা ব্যবসায়ীরা বলছেন যে যেখান থেকে হিমাগার, যেখান থেকে আলুটা আসে, যেখানে 23 টাকা দাম বৃদ্ধি দেয়, সেখানে যদি বাজারটা নিয়ন্ত্রণ করা যায়।